মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে নিজ দায়িত্বপ্রাপ্ত প্রতিটি দপ্তরকে সঠিকভাবে পরিচালনা করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে মন্ত্রী সুধাংশু দাস। তার মধ্যে অন্যতম হল সারপ্রাইজ ভিজিট। দপ্তরে কাজকর্ম খতিয়ে দেখার লক্ষ্যে সোমবার ঊনকোটি জেলা প্রাণী সম্পদ বিকাশ দপ্তর পরিদর্শনে যান মৎস্য এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এদিন পরিদর্শনকালে দপ্তরের বিভিন্ন পশু খাদ্য সামগ্রী এবং ঔষধের স্টক খতিয়ে দেখেন মন্ত্রী। এদিন পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, দপ্তরের কাজকর্ম খতিয়ে দেখার লক্ষ্যে দপ্তরের পক্ষ থেকে প্রতি সপ্তাহে ফিল্ড ভিজিটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে মোতাবেক দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা প্রতি সপ্তাহে দপ্তরের অধীন বিভিন্ন অফিস পরিদর্শন করে চলেছেন। সেই সাথে মন্ত্রী খোদ সরজমিনে দপ্তরের কাজকর্ম খতিয়ে দেখতে পরিদর্শনে বেরিয়েছেন। দপ্তরে কোথাও কোনো ঘাটতি রয়েছে কিনা এবং রাজ্যের মৎস্য চাষীদের সহায়তার লক্ষ্যে দপ্তর যে সমস্ত পরিকল্পনা গ্রহণ করেছে সেগুলোর লাভ যেন মৎস্য চাষীদের নিকট সঠিক সময়ে পৌঁছয় এই সমস্ত বিষয় খতিয়ে দেখাই এই পরিদর্শনের মূল লক্ষ্য বলে জানান মন্ত্রী। তবে পূর্বেও একবার দপ্তরে এই জেলা কার্যালয় পরিদর্শনে এসেছিলেন তিনি। সেই সময় কাজকর্মে অনিয়ম লক্ষ্য করে একজন আধিকারিককে বরখাস্ত করা হয়েছিল, কিন্তু পূর্বের তুলনায় দপ্তরে কাজকর্মে অনেকটাই পরিবর্তন এসেছে। নিয়ম মেনে এবং স্বচ্ছতা বজায় রেখে কাজ করে চলেছেন দপ্তরের আধিকারিকরা। সব মিলিয়ে ঊনকোটি জেলা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিকদের কাজকর্ম নিয়ে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। আজ ঊনকোটি জেলার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে আমাদের জেলা অফিস ভিজিট করেছি। এই ভিজিটের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ডিপার্টমেন্টে আমরা একটা টার্গেট সেট করেছি যে প্রত্যেক সপ্তাহে আমরা মন্ত্রী থেকে শুরু করে আমাদের সাব ডিভিশন লেভেল অফিসার যারাই আছে সবাই আমরা ফিল্ড ভিজিটে যাব এবং দপ্তর যে টার্গেট নিয়েছে এই রাজ্যের বিশেষ করে প্রাণী পালক যারা আছেন বা কৃষক যারা আছেন তাদের কল্যাণে যে সমস্ত ইনিশিয়েটিভ আমরা নিয়েছি বা প্রোগ্রামগুলি নিয়েছি সেগুলি বাস্তবায়িত করার জন্য দপ্তর যেভাবে নির্দেশ দিচ্ছে সেইভাবে কাজ হচ্ছে কি না, যে কাজ যে সময়ের মধ্যে করার কথা সেই সময়ের মধ্যে কমপ্লিট হচ্ছে কি না এই বিষয়গুলিকে পর্যালোচনা করে পর্যবেক্ষণ করে দেখার জন্যেই ফিল্ড ভিজিট আমাদের একটা ম্যান্ডেটরি ওয়ার্ক রাইট ফ্রম মিনিস্টার টু সাব ডিভিশন লেভেল অফিসার। তো তারই অঙ্গ হিসেবে আমি নিজেও আজকে এখানে এসেছি ভিজিট করলাম। আমার মনে আছে প্রথম যেদিন আমি এই কমপ্লেক্স ভিজিট করেছি এখানে অনেকটাই আমরা ইরেগুলারিটিস পেয়েছিলাম, অনেক সমস্যা পেয়েছিলাম, যার কারণে একজন অফিসারকে আমরা সাসপেন্ড করতে বাধ্য হয়েছি। কিন্তু সেকেন্ড টাইম যখন আজকে আমরা এসেছি এসে যে অফিসের যে আমরা অনেক চেঞ্জেস পাচ্ছি বা বিশেষ করে অফিসিয়াল যারা আছেন আমাদের এই দপ্তরে যারা কর্মকর্তারা আছেন তাদের যে পজিটিভ মেন্টালিটি এবং যেভাবে তারা সবাই একদম ডিসিপ্লিন মেনটেন করে কাজ করছেন, ইভেন আমাদের এই দপ্তরের বিশেষ করে যারা প্রাণী পালক কৃষক আছেন তাদের প্রাণীদের জন্য পশু পাখিদের জন্য অনেক মেডিসিন আমরা দপ্তরের মাধ্যমে ফ্রি দিয়ে থাকি সেগুলোও ঠিকঠাক রেজিস্টার মেনটেন হচ্ছে কি না এই বিষয়গুলো আমরা দেখেছি এবং আমি অত্যন্ত সন্তুষ্ট তাদের এই মেন্টালিটি দেখে বা তারা যেভাবে এগুলি মেনটেন করছেন আমি ধন্যবাদ জানাই আমার দপ্তরের সমস্ত আধিকারিকদের, ডেপুটি ডাইরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সহ অন্যান্য যারাই আছেন তারা যেভাবে মেনটেন করছেন এবং আমি আশা করব আমার দপ্তরের সমস্ত কর্মচারী যারা আছেন বা এমপ্লয়ি যারা আছেন তারাও যাতে সেইভাবে এগুলি মেনটেন করেন এবং সর্বোচ্চ যাতে মানুষের যে সার্ভিস দেওয়ার কথা মানুষের জন্য যেটা আমরা টার্গেট নিয়েছি সেগুলি যাতে সঠিক সময় মানুষের কাছে পৌঁছে যায় তার জন্যই আমাদের মূল কাজ এবং সেই লক্ষ্যে আমরা ফিল্ড ভিজিটে বেরিয়েছি। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।